সম্পর্কে যে আয়াতগুলি আমি তেলাওয়াত করলাম তার সম্পর্কে একটু আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সূরা নাহলের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই দিন থেকে যখন প্রত্যেক সম্প্রদায় হতে আমি একজন সাক্ষীকে উত্থান করব এবং তাদের পক্ষ থেকে তাদের নিজ সম্প্রদায় থেকে সাক্ষী থাকবেন, যিনি সাক্ষ্য দিবেন এবং অজে এরা বিকাশ নিহিত না রাখা উদায় ওই সকল সাক্ষীদের উপর সাক্ষ্য দেওয়ার জন্য এ নবী আমি আপনাকে শাহীদ বা সাক্ষী বানাবো বলে সুবহানাল্লাহ। এই আয়াতের সাথে আরেকটি আয়াত খুব রিলেটেড, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. এমনি ভাবে আমি তোমাদের এই উম্মতকে এক মধ্যপন্থা উম্মত বানিয়েছি যাতে করে তোমরা সকল নবীর উম্মতের উপরে সাক্ষ্য দিতে পারো আর তোমাদের উপর তোমাদের নবী সাক্ষ্য দিতে পারো। সুবহানাল্লাহ, আমরা কি অন্য নবীদের উম্মতকে দেখেছি? দেখি নাই, তবু আমাদেরকে সাক্ষী মানা হলো। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাক্ষ্য দিবেন সকল নবীর উপর। আচ্ছা, তো উনি কিভাবে সাক্ষ্য দিবেন যদি উনি ওই নবীদের পরে এসে থাকেন? কিন্তু না, আমার নবীজি তখনই নবী যখন নবীদের প্রথম জন মানব সভ্যতার প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম ছিলেন, এই তখন তার অস্তিত্ব ছিল না। অনবিত ইসলাম বলেন, কুনতু নবিয়ান ও আদম বাইনাল মাই ও টিন, আমি তখনই নবী যখন আদমের অস্তিত্ব মাটি এবং পানির মধ্যে বিচ্ছিন্ন ছড়িয়ে ছিল। ওয়া সুবহানাল্লাহ, নারায়ণ অংশ আছে। আমি লাস্টের অংশের উপরে বেশি জোর দিব, এর ভিতর বেশি জোর আপনার অল্প একটু সময় পড়বো, সময় সচেতন থাকার কারণে আসলে সংক্ষিপ্ত ভাবে বলবো। আপনারা জ্ঞানীগুলি লোক আজকাল টেলিভিশনের মাধ্যমে অনেক কিছু জানেন, ধরতে পারবেন। আমাদের যখন বলা হলো যে তোমরা হল একদম মধ্যপন্থা উম্মত, মধ্যপন্থা মানে কি? মধ্যপন্থার অর্থ হলো যেটি সর্বোত্তম পন্থা, সেটি যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে অসাদ করেছেন। যেমন আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমাদের অন্যদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভ্যুত্থান ঘটিয়েছে। সুবহানাল্লাহ, এই মুসলিম উম্মা আমরা যারা সদস্য আছি, আমরা কেবল নিজের জন্য নয়, আমরা নিজের তো সর্বোত্তম উম্মত আছি, অন্যদেরকেও আমরা সৎ কাজে আদেশ দিব, অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবো এবং আমরা যে বিশ্বাস পোষণ করবো সে ইমান পোষণ করবো, সেটিকে এটা আমাদের এই উম্মতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আরেকটি কথা আমি বলি, এখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এইভাবে মধ্যপন্থার অনেক কথা বলেছেন। যেমন এক সূরা লোকমানের মধ্যে আছে, ওয়াকুদ মিন সাওতিকা, আমি বলতে ওয়াকুদ কি মাসি, এটা তোমার চলাফেরার সময় খুব দ্রুত চলো না, আস্তে আস্তে চলো না, সুন্দর ভাবে চলো। অনেক লোক দেখবেন যে হাঁটা চলার সময় খুব তাড়াহুড়া করে, আবার কিছু লোক আছে এরা অন্য ধাক্কা খেয়ে সামনে যায়। তাই আল্লাহ বলছে যে তোমার চলার মধ্যেও একটা ছন্দ থাকতে হবে, তোমার যে আওয়াজ একেবারে তারস্বরে চিৎকার করো না, আবার মিলিগুলি বলো না, বলছে যে সবচেয়ে বিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ওয়ালা বাদলু ইয়াকা আলা উলুকা ওলা তাম সুধা কুল্লাল বস ওলা তাজা নিয়াজাকা মাগরুরাতা দিলা উলুকা ওলা তাম সুধা কুল্লাল বস ফাটা কোন জামানু মাসুরা,
যে তোমার হাতটাকে একবার ঘায়ে করতে গেলে রেখে দিও না, আবার পুরাটা খুলে দিও না, তাহলে তুমি আবার নিজেকে অনুশোচনায় ভুগবে। মুসলিমের কাছে দেখবেন যে এত গভীর আল্লাহ এত কিছু দান করেছে, তাই এরা তার পকেট থেকে বাইর হয় না। আবার কিছু লোক আছে যে কোনো পর্বে 500 টাকা রোজগার করেছে, তার ফ্যামিলিতে দরকার, কিন্তু হঠাৎ করে একজনকে একেবারে বন্ধু আসলে বন্ধু খাও গেয়া 425 টাকা খাওয়াই দিল হোটেলের মধ্যে। আল্লাহ বলো এগুলি একটা ভালো না, তুমি মধ্যবর্তী উম্মত, তোমার এক সব সময় একটা মধ্যপন্থা উত্তম পন্থা অবলম্বন করতে হবে। বলে ওরা একটা জানিয়ে দেখে বা ভুল একটা নিলে আমার পিতা হাত একবারে ঘায়ের কাছে রেখে তুমি একবার গোপিল নিও না, বলে একটা সুথা কুল্লার মাস তথা কোটা মানুষ মাসুরা, তাহলে তুমি অনুশোচনা করবে। এভাবে আমাদেরকে অনেক অনেক আয়াত আছে এই উন্নতি ওজন এবং মধ্যপন্থ উন্নতি হিসাবে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, আমাদের পরিবারে, আমাদের পিতা মাতার সাথে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে সবকিছু বলার আজকে আর সময় নাই। কিন্তু আমাদের এইটুকু জেনেছি যে সূরা আন-নাহলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছে যে তোমরা এমন সম্মানিত এবং মর্যাদাবান যে তোমরা অন্য মতের সাক্ষ্য দিবে, এবং এই সাক্ষ্য দেওয়া না এই জন্য যে এটার মধ্যে মিল আন্তরিক প্রত্যেক সম্প্রদায়ের সাক্ষ্য, ওই সম্প্রদায়ের ওই ট্রাইবাল হোক অথবা অন্য কাস্ট হোক তার লোকের মধ্যে, এবং এই জন্য সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহি আলা ওয়ালাতনি আন নাফসি, এই মহিলাই তো আমাকে আসক্তি চিন্তা নিয়েছিল, অশাহিদা শাহিদ মিন আহলিহা, কারণ ওই নারীর ঘরেরই একজন তখন সাক্ষ্য দিয়েছিল যে ইউসুফ আলাইহিস সালামের কোন দোষ নাই, করেছিল পারমাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের মধ্যে অনেক কিছু রেখেছেন সেগুলি আজকে বিস্তারিত না বললাম, কিন্তু এই বিহারি বাজারের তাফসীর মাহফিল সিরায় অনেক মানুষের কষ্ট সিরায় আজকে সামিয়ার নিচে যারা ঘোর চোখে বসে আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনারা কিছু ধরেন অবহিত হয়েছেন এবং কবে ইনশাআল্লাহ কি হবে কি হবে না কি মনে করেন। আচ্ছা এরপরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি এই কোরআনকে সব কিছু একেবারে প্রকাশক হিসাবে আমি বানিয়েছি, সব কিছু কোরআন করে তিবিয়ান লিকুল শাই, সব কিছু এখানে করতে আছে। কাফেররা বলেছিল যে এই কোরআনের কি হলো যে এর মধ্যে ছোট বড় মানে সব কিছু এর আছে, এবং সাহাবায়ে কিরামের সময় অনেক সাহাবায়ে কিরাম বিশ বিশ করে কথা বলতো, অনেক জোরে কথা বলে না, এটা শুন এটা তো আল্লাহ নবী কালকে আবার জানিয়ে দিবে। সূরা মুজাদালার মধ্যে আপনারা দেখেছেন যে রাত্রে ঝগড়া হয়েছে, সকালবেলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছে তোমরা এটা ঝগড়া করেছো, তোমাদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, আমাদের আজ মনে রাখতে হবে এই কোরআন নাজিল হয়েছিল 610 খ্রিস্টাব্দে, ষষ্ঠ শতাব্দীতে তখনও কিছু বিজ্ঞান ছিল, তখন কিছু বিজ্ঞানী ছিল, এই কোরআন হল কোরআন হাকিম মানে বিদ্যাময় কোরআন, কিন্তু তখনকার বিজ্ঞানী টলেমি বলেছিল যে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে। তারপর গ্যালিলিও এসে বললো না 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 পৃথিবী ঘুরে, এসে আরো বললেন যে যাহা কিছু আছে এই মহাকাশের ভিতরে সবই ঘুরে, অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাশামসু বাদিরা আনকুদিরাল কমার ওয়া লা ইউসাবিকু নাহার, এই অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, এই সূর্য চন্দ্র ধরতে পারে না, চন্দ্র সূর্য ধরতে পারে না, এই মহাকাশের ভিতরে যা কিছু আছে সব কিছু সঞ্চরণশীল, সব কিছু সাঁতার কাছে ঘুরছে, সূর্য ঘুরছে, কিন্তু সেটা ঘোরাটা এমন ভাবে ঘোরাছে সহজে এটা বোঝা যায় না আমাদের থেকে। আজকে এই যে পৃথিবী এটা একটা বলের মতো, কারণ আপনারা বিশ্বাস করেন কিনা এখন যারা ছাত্ররা লেখাপড়া করে সবাই জানে পৃথিবী ঘোর, আপনারা শুনছেন না নাকি, কিন্তু আমি বলতো কি আপনি কি হেঁটে হেঁটে দেখেছেন, আপনি কিভাবে দেখেছেন, এখন এই পৃথিবী মহাশূন্যের মধ্যে একটি গ্রহ আমরা যার মধ্যে আছি এটি প্রায় 1100 বেশি মাইল ব্যাগে, 1100 কয়েক মাইল ব্যাগে এটা ঘুরে,
আমাদের বাড়ি যখন 80 মাইল কাছে উঠে তখন আমি রাগোরা করে কিন্তু আমাদের এই পৃথিবী যে এত দ্রুত ঘুরতেছে কোন দিক থেকে পূর্ব দিকে পশ্চিম দিকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরতেছে ঘুরে উপগ্রহ গ্রহ সূত্র নক্ষত্র মজার কথা হলো কি জানেন আমরা আগে পড়তাম ইউনিভার্সাল ট্রুথ মানে চিরায়ত সত্য এর মধ্যে একটা সত্য নাই সেটা হলো কি আমাদের এই পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে যখন ঘুরে তখন সূর্যের সাথে আমাদের একটু দেখা হয় তখন লাল লাল চাষে এরপরে আর একটু যখন সে আসে চন্দ্রে সূর্যের মাথার উপর দিয়েছে এই হলো বিজ্ঞানের ভাষা আর এই যখন তরুণী বলছিল যে সূর্য ঘুরে কিন্তু কোরআন বলছে না এই গ্রহ নক্ষত্র সবকিছুই কিন্তু আপন কক্ষপথে ঘুরতেছে বলছে ভাগবান আপনি যদি চাঁদ আর পৃথিবী রাখেন চাঁদের একেবারে ছোট্ট লাঠির মতো পৃথিবী হলো বলের মতো সূর্যের পাশে যখন পৃথিবী রাখবে সূর্য হবে বলের মতো আর পৃথিবী হবে লাঠিনের মতো আবার যখন সূর্য থেকে বড় নক্ষত্রকে রাখে সূর্যের কাছে সূর্যকে রাখবে একবার লাঠিনের মতো ওটাকে রাখবে বলের মতো তার চেয়ে বড় নক্ষত্র যখন পাশে রাখবেন তখন সূর্যকে মনে হবে লাঠিনের মতো আর পৃথিবীকে মনে হবে একটা বাঁধের মতো তার চেয়ে বড় যখন নক্ষত্রের কাছে একটু সাজাবে তখন এই পৃথিবী চোখেই রাখবে না বলছো والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى شغل وزير والنجم إذا هوى আমি কসম করে বলতেছি তারের নক্ষত্রের যখন এটি অত্যাচল হয় আমাদের অস্তমা ইজাতিল বুরুজ আমি ওই আসমানের মহাকাশের কসম শপথ করছি যার মধ্যে রয়েছে টাওয়ার্স অর্থাৎ বড় বড় নক্ষত্র আমাদের আমাদের দোকানের মধ্যে যখন বড় বড় একটা বিল্ডিং হয় উঁচু বিল্ডিং তার নামে টাওয়ার বিল্ডিং তাহলে আল্লাহ বলছে অস্তমা ইজাতিল বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হলো অস্তমা ইজাতিল হুবুব বিভিন্ন ধরনের নক্ষত্রে ভরা এই আসমান অস্তমাই অস্তমাই ও তারিখ সবকিছু বলেছে আর আমরা বিজ্ঞানের জন্য পাইছি কি পৃথিবী গোল পৃথিবী গোল আল্লাহরের মধ্যে বলে দিয়েছেন কিন্তু কোরআনে বলছে যে ওই যে অস্থিস এটা কি বলে ওই উট পাখির ডিমের মতো এক এক দুই পাশে এক দুই চারটা যাহা তুমি তো দেখো যে এই সকল বড় বড় পাহাড় পর্বত সবগুলো সোজা হয়ে দাঁড়িয়ে আছে
না না, সে মেঘমালার মতো ঘুরে। তো অনেক তাত্ত্বিকের আগে লেখছি কি এটা কিয়ামতের চিত্র, তাহলে এহেলিল মানফুস ঘোড়ার মতো সে উঠবে সেরকম। সে তাত্ত্বিক ভুল ছিল। আজকের তাত্ত্বিক বলছে যে না, আমরা যখন বসে দেখি যে এই মেঘমালা আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তেমনি অন্য গ্রহ থেকে তাকিয়ে দেখে তখন দেখবে যে এই পাহাড় পর্বত গুলো পৃথিবীর উপর যে আছে সেইগুলি অলরেডি মেঘের মতোই সে ঘুরছে। এই কোরআনের মধ্যে আছে পৃথিবী গোল, পৃথিবী ঘুরে। পবিত্র কোরআনের মধ্যে পদার্থ বিজ্ঞানের কথা আছে, পবিত্র কোরআনের মধ্যে আপনার জ্যামিতির কথা আছে, এই পাঁচটি আয়াত নাযিল হয়েছিল। প্রথম বললো যে পড়ো, আপনার প্রভুর নামে তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন বলার সাথে সাথে তিনি আলাপ এইখানে মধ্যে যে এমব্রায়োলজির কথা বলেছেন, এটা ভ্রূণ বিজ্ঞানের কথা বলেছেন, যেটি চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে কনিষ্ঠ শাখা। সেই দিন মাত্র যখন আলট্রাসাউন্ড পেল, এখন মানুষ গর্ভবতীকে একটা পরীক্ষা করে দেখতে পায় যে সেখান থেকে পুরুষ না মহিলা, দুইটা না একটা, না জমজ কি না, দেখতে পায় কি পায় না, কি বলে পায় তো নাকি। তখন 610 খ্রিস্টাব্দ, সপ্তম শতাব্দীর প্রথম দিকে, তখন কি এই সকল মেশিন ছিল? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রথম পরিবেশনের মধ্যে বলছে খালাকাল ইনসান আলিল আলাক, আমি আলাক থেকে রোম থেকে করেছি। তখন হুজুর আপনার কিন্তু জানত না, কাছাকাছি দোষ নাই, বলছে আলাক মানে হলো যে ভাই কি বলে লিচি, লিচি মানে হলো আপনার যোগ যোগ। কিন্তু বর্তমানে তারা দেখলো যে মায়ের জড়াইতে এই যে ভ্রূণ সেটি ওই দেয়াল রাত্রে লড়তে থাকে, বলে সুবহানাল্লাহ। আমরা বলেছি যে এটা যুগের মতো এটা সেটা বলেছি, কিন্তু এখন পরিষ্কার দেখা যায় একদম মায়ের গর্ভে ছোট্ট একটা মানে ভ্রূণ কিভাবে বড় হয়। আমি তখন নতুন একটা জীবন নিয়ে আসি, কিছুক্ষণ আগে মায়ের পেটে ছিল, কিছুক্ষণ পরেই এই সন্তান এই পৃথিবীতে আরো বাতাসে আসে। আমরা করে নেই, আলোচনা করে নেই, আল্লাহর হুকুমে ধাত্রী ধাত্রী ছাড়াই যখন সে প্রসব হয়, তখন সে প্রথমে যায় মায়ের উলানের ভিতরে মুখ নিয়ে দুষে মারে, কে তাকে এগিয়ে দিয়েছে? আল্লাহর উপর আলামিন তার মধ্যে হাম দিয়েছে। এই কোরআন আমাদের এই যে বিজ্ঞানের কথা প্রত্যেকটি শাখা এইখানের মধ্যে বলে গেছে। আর যদি আপনি ইবনে সিনা যে আল কানুন লিখেছেন, ইউরোপের মধ্যে সেই দিন পর্যন্ত সকল মেডিকেল কলেজে পাঠ্য ছিল, তার উপরে এত বড় বিজ্ঞান ছিল না, 20 ভলিউমে উনি লিখেছিলেন, তার থেকে ছোট করে একটা কিতাব বানিয়েছেন, সেটি আজ পর্যন্ত মানুষ রেফারেন্স হিসেবে নেয়। এমনি করে আলকেমি কিমিয়া তার নামে হয়েছে, রসায়ন শাস্ত্র তিনি করেছেন,
রং এবং আলো নিয়ে আজকের ক্যামেরা এই সব কিছু কিন্তু তিনি জেনারেট করেছিলেন। এমনি করে বড় বড় কিছু বিজ্ঞানীরা এই কোরআন থেকে রিসার্চ করে বের করেছেন। কারণ কোরআন বলছে সুরা রহমানের আয়াতে যে বিয়ান লিকুল শাই, সব কিছুকে আমি প্রকাশমান করে দিয়েছি এই পবিত্র গ্রন্থে বলে সুবহানাল্লাহ। আপনারা যদি দেখেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিন থেকে হেদায়েত। আপনি বলবেন যে আচ্ছা মুত্তাকি হয়ে গেলে হেদায়েতের দরকার, মুত্তাকি নিজের হেদায়েত করবো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কথা কঠিন করে বলছে হুদান লিল নাস, সমগ্র মানব মণ্ডলীর জন্য এটা হেদায়েত, সমগ্র মানব মণ্ডলীকে আল্লাহ অ্যাড্রেস করেছেন মানব ইসলাম সে হেদায়েতের খোদায়, ইয়া আইয়ুহান নাস, ও হিউম্যান কাইন্ড। এবং তিনি পবিত্র কোরআনে বলছে এমনি করে আইয়ুহান নাস, বলো সে আমি and it tells you in the nations and tribes so that you know each other, and most dignified of you is the most right to Allah, is the most righteous of you. তোমাদের মধ্যে সেই বেশি সম্মানিত যে সবচেয়ে গর্ব হীন এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সংযমী আচরণ করে। এই যে মুত্তাকির অনেক অর্থ আছে, যে সবচেয়ে বড় মুত্তাকি আল্লাহ তাকে বলে শ্রেষ্ঠ বলে, ইরেসপেক্টিভ অফ মেল অর ফিমেল ইন জেন্ডার, ইরেসপেক্টিভ অফ এনি ক্লাস অর কালচার অর এনি এনি রেস অর কালার অর ল্যাঙ্গুয়েজ, কোন ভাষা বর্ণ কোন ধর্ম এমনকি কোন স্ত্রী পুরুষ নির্বিশেষে আল্লাহ বলছেন তোমাদের এই মানুষের ভিতরে সেই উত্তম যে সবচেয়ে মুত্তাকি। আর মুত্তাকি হলো আল্লাহর ভয়ে ওরা করবে না, সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনের মধ্যে বিবিয়ান লিকুল শাই, তাহলে একটা কথা বলতে চাই, যদি সময় কম হলে যে অবস্থা হয় আপনাদের এলাকার মধ্যে অনেক সময় শাশুড়ি বলে না যে এই মেয়ে আমার ছেলের জন্য বউ করে এনেছি, আজকে পাঁচ সাত বছর হয়ে গেছে তার কোনো সন্তান হয় না, অথবা বলে চারটা মেয়ে হয়েছে আর কথা হবে তুমি আর একটা বিয়ে করো, বলে কি বলে না? হ্যাঁ, এবং বলে কি যে এই মহিলাটা খারাপ, ওই মহিলা রাতের অন্ধকারে ডুবেয়া ডুবেয়া কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়, হ্যাঁ আমার কি দোষ, আমাকে যে আজকে নিপীড়িত করা হচ্ছে, কেউ আসলেই বলে ওটা অমুকের বউ, আহারে একটা পুত্র সন্তান হয় না, তখন সে মানুষের সামনে লজ্জা পায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে বলছে ইয়াহামু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়াহামু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দেয়, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেয়, ওয়াহামু লিমান ইয়াশাউ আকিমা, যাকে মানে এরপর আয়াতে শেষ অংশ হলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে বন্ধা রাখে, বলে সুবহানাল্লাহ। যখন এই আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে সাউকুম হাসুন লাকুম আপনারা কি পেঁয়াজ রোপণ করলে এটা কি রসুন হয়ে যায়? এখন মানুষের শরীরের মধ্যে আছে পেশ জোড়া ক্রোমোসোম, একটা দিয়ে হাড় বানায় একটা দিয়ে চুল বানায়, আল্লাহর উপর আমাদের খেলা তো মানুষের যে সন্তান হওয়ার যে ওটা নারীর মধ্যে রেখেছে, আর কয় হল পুরুষের দুই রকম হয়, এখন পুরুষের যে মুক্তটা নারীর ঘরে যায়, নারীর ডিম্বাণুর মধ্যে পুরুষের যে শুক্রবিদ্যা যায়, সেটা যদি পুরুষ সন্তান হওয়ার তাহলে সে পুরুষ হয়, যদি কন্যা সন্তান হলে কন্যা সন্তান হয়। এখন তাহলে কি এই নারীর দোষ নাকি ওই স্বামীর দোষ? আপনারা বলত স্বামীর দোষ না ভাই, কি বলো স্বামীর দোষ? স্বামীর কাছে নাকি ইচ্ছে করে কাজটা করছে? আল্লাহ বলছেন যে কি আল্লাহ যাকে ইচ্ছা
যাও, তুমি মায়ের এমনি যাও, দুটার বেলা দুটি একসাথে যাও, তিনটার বেলা একসাথে যাও, চারটার বেলা চারটা একসাথে যাও, ভালো আছে পত্রিকা দেখেন না যে চারজন হয়ে গেছে একসাথে। আল্লাহ আমাদের এই আল্লাহকে পাইতে হলে আল্লাহর যে মখলুক এবং আজাইব উল খালক এইগুলো জানতে হবে। এই যে সারুহিম আয়াতিনা নিজের ভিতর দেখাবো, যাতে তুমি জানতে পারো যে এটাই সত্য, এটাই সত্য, আল্লাহই সত্য বলছো। আর যখনই এই যখনই বিজ্ঞান আমাদের সামনে আসছে তখনই দেখা যাচ্ছে কি আমি আর পাঁচ মিনিট বলবো, কারণ সময় আরো আছে। তো যখনই বিজ্ঞান আসে অনেকে মনে করে বিজ্ঞান পড়ো না, আমি আমাদের সাথে বিজ্ঞান পড়ানো হয় কি হয় না, তাহলে বলে চাকরির কথা বলেন আপনারা, আমরা তো সবাই তাহলে ছিলাম পড়ানো হয় না, সেখানে প্রযুক্তি পড়ানো হয়, এই যে আইটি মানে ইনফরমেশন টেকনোলজি বাংলাদেশ এবং বিশ্ব পরিচিতি পড়ানো হয়, অঙ্ক পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, কেন পড়ানো হয়, গুগল পড়ানো হয়, ইতিহাস পড়ানো হয়, ঐতিহ্য পড়ানো হয়, ইসলামের সেই সোনালী যুগের ইতিহাস সে জানবে, বিশ্ব সভ্যতা কি জানবে, এরপর বিজ্ঞান কি জানবে, যতই জানবে ততই কোরআন ও হাদিসের প্রতি আমার মহানবীর প্রতি তার ভালোবাসা জাগ্রত হবে। না বুঝে অনেকে অনেক কথা বলেন, এইগুলি এইটা কারণ না বুঝে আমরা কথা বলছি। পবিত্র কোরআন আল্লাহ নবী সবচেয়ে বড় মুজিজা চ্যালেঞ্জ দিয়েছেন যে পারলে এরকম একটা এমনকি এর একটা ছোট ঝোড়ার মতো একটা নিয়ে আসো, আর পর্যন্ত কেউ পারে নাই, পারত না এই শব্দ বিন্যাসে ভাব ব্যঞ্জনায় মর্মে একাঞ্জলি শুরু করছে এর ভিতরে যে মর্ম মানি রোমান বাসি তারা এখন পার্সদের কাছে পরাজিত হয়েছে, কিছুদিন পরে সেদিন কয়েক বছরের মধ্যে তারাই বিজয়ী হবে। আমাদের কর্তলিকেরা মনে করছে পার্সের অগ্নি হুজুকরা জিতেছে ভালো, ওই আরে কিতাব খেলেছে খারাপ, আল্লাহ নবী তাহলে কোরআনের মাধ্যমে ভবিষ্যৎবাণী দিয়েছে এবং বহু বহু ভবিষ্যৎবাণী চলে গেছে, আর কোরআনের বহু ভবিষ্যৎবাণী এখনো হওয়ার জন্য অনেকটা উঠছে, কিন্তু কেউ এগুলি আলোচনা করে কাজ করছে না, খুব কম লোক কাজ করছে। আমরা বলবো যথেষ্ট আল্লাহ নবীজি যখন প্রথম ইসলাম নিয়ে আসেন এক সাহাবী পরে ইসলাম গ্রহণ করেছেন, আমি আনন্দ থেকে এসে দেখলাম আল্লাহ নবী এবং দুজন সাহাবি অজু করে কাবার ওখানে নামাজ করতেছে, হায় আমি যদি সেটি জানতাম তাহলে আমি মুসলমান হয় অজু করে ওই কাতারের মধ্যে তৃতীয় মুসলিম হইতাম। দুইজন মুসল্লি আর আপনার এখানে শত শত হাজার হাজার মুসল্লি আর কলমের মধ্যে যে কি বাজি চলছে কেউ বলতে পারে না। যখন বন্দুকের যুদ্ধ যখন আমি আর দুই দিন শেষ করছি, হ্যাঁ ও আচ্ছা আমি মনে করছি যাই হোক, আল্লাহর নবী যখন পেটে পাথর মেরে তখন খাল খনন করতেছেন যে তার যদি অস্তিত্বের প্রশ্ন, তখন আল্লাহ নবী এক সুরাকা মালিককে বলতেছেন সুরাকা সেদিন কেমন হবে যেদিন পারস্যের সম্রাটের স্বর্ণের
এবং রক্তঘটিত চুড়িগুলি তুমি দুই হাতে করবে। আমরা আমি বলতাম যে ভয়ে আছি, পেটে ভাত নাই, আর এই সাধারণ একটা লোক নাকি ওই তখনকার পৃথিবী এক সময় যেমন রাশিয়া আমেরিকা ছিল, ইসলাম কায়সার ইসলাম হল পারস্যের অধিপতি, তার সিংহাসনে বসে সে হাতের মধ্যে যে মহামূল্য চুড়ি পড়ে সেগুলি পড়বে, তার যে বিশ্বাস করেছিল সাহায্যে বিশ্বাস ছিল অটুট, আমাদের বিশ্বাস তো করো বড়, আমরা সকালে একদম বিকেলে একরকম। তখন একটা সময় আসলো মুসলমানদের বিজয় অভিযান অব্যাহত চলল, তারপরে কৃষ্ণা পালালো, তার হাতের চুড়ি গুলি নিয়ে যখন ধনীমত বন্টন হলো তখন সেনাপতি বললেন আমাদের মহানবী এক ভবিষ্যৎবাণী করে গেছে, তিনি এলবে গায়ে কিয়া জানতেন, আমাদেরকে বলে গেছেন যে এমন দিন আসবে যে কৃষ্ণার হাতের মহামূল্য সেই সকল চুড়ি এই কৃষ্ণা সুরাকা করবে। তখন সুরাকার জন্য সেগুলি নির্দিষ্ট করে রাখলো, বিজয়ী সৈন্যবাহিনী মদিনা শরীফ আসলো, মদিনার মসজিদের নবীর সামনে তারা ফলিং করলো, লাইন ধরে দাঁড়ালো, তারপরে বললো সুরাকা সেই চুড়িগুলি পড়ো, আসলে দেখো সেই বিশাল বিশাল সেনাবাহিনী সেনাদের লাইনের ভিতর এবং যে সকল উৎসুক জনতা তাদের মাঝে ওই চুড়িগুলি পরে দুই হাত নাচিয়ে নাচিয়ে বলল এ যে আমাকে আমার রসুল আমার হাবিব আগেই গুটিয়ে দিয়েছে, দেখো এই আমার হাতে কেসরা কাইসারের সেই সকল সোনার গলা বলছে। আজ আমরা রেডি বিভিন্ন জিনিস দেখে আমাদের ভেতরে হতাশা চলে আসে, হতাশ হওয়ার কিছু নাই। আপনি দেখবেন বাংলাদেশের মধ্যে এই কোরআনকে বিকৃত করে অনেক জঙ্গি এসছে, যাদের মূল ঘোড়া হলো বিদেশে, বিদেশের টাকা পয়সায় এই সরল বাংলা মুসলমানদেরকে করার জন্য জঙ্গিবাদীরা এসেছে, এবং জঙ্গিবাদীরা যেখানে মানুষ হত্যা করে কিন্তু তারা একদম কোরআন নিয়ে বলে, যেখানে যদি কোন মুশরিক তোমার আশ্রয় চায় তার কাজ করে দাও, কিন্তু এসে তোমার আল্লাহর কালাম শুনতে পাবে, তারপরে তুমি তাকে তার নিরাপদ পৌঁছে দাও। এতে বলবেন যে ঘরের থেকে বাইরে দিলাম যাও না, তার নিরাপদ জায়গায় পৌঁছে দিতে বলছে। এই হল ইসলাম, আমার কাতালা নাসিন বেগের নাসিন আর ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিয়া, যে ব্যক্তি নিরপরাধ একজন মানুষ হত্যা করলো সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো, পৃথিবীর কোন কনস্টিটিউশনে পৃথিবীর কোন আইনে পৃথিবীর কোন ধর্মে পৃথিবীর কোন কিছুতে এত বড় কথা লেখা নাই যে আমাদের পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহর কোরআন দিয়েছেন। শুধু তাই নয়, এ আয়াতে পরে কি বলছেন, অমান আহিয়াহা যে একজন ব্যক্তিকে উদ্ধার করলো বাঁচালো সে জন্য সারা পৃথিবীর মানুষকে বাঁচালো। এই জন্য যাদের আকিদা আলোচনা জামাত আকিদা সাহি, যারা আউলিয়াদেরকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, যারা আল্লাহর সাথে আদরের সাথে চলে, আল্লাহকে ভয় করে, এই সকল লোকেরা বেশি যদি কিছু গুনাহ করে থাকে বেশি দিন তো আমার পুরানো থাকবে না, আমার তো মনে হয় তারা কখনো জাহান্নামে যাবে না, বলে আপনি কোথেকে পাইলেন? একটা লোকের আমাদের সারা দিন উদ্ধার করি নাই, আমরা অনেক সময় অনেক মানুষ উদ্ধার করেছি, যে উদ্ধার না করে সে অতবাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে একটা মানুষ উদ্ধার করবে সে যেন সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ উদ্ধার করলো, সমস্ত মানুষকে বাঁচাবে সোয়াব, সে সোয়াব আমরা পাবো। আজ আমাদের দেশের পুলিশ ভাইয়েরা রেড বা অন্যান্য যারা আছে যারা এই শিকল জঙ্গিবাদীদেরকে বিভিন্ন জায়গা থেকে প্রাণের বাজি রেখে ধরে নিয়ে আসতেছে, তারা হলো এই লোক যারা পৃথিবীর মানুষদেরকে বাঁচাচ্ছে। আল্লাহ তাদের কারো গভীরদের উপরে নামে নামে এই বাংলাদেশ কিন্তু হয়ে যেত পাকিস্তানের মতো,
যে একটা মোম আছে পর্যন্ত মসজিদে শেষ। ইরাকের মতো, আফগানিস্তানের মতো, সিরিয়ার মতো, মিশরের মতো, অথবা সেই ইউনিশিয়ার মতো হয়ে যেত। সেই জন্য তাফসীর কোরআন বইটারে আগের আয়া থেকে বলছে, পরের আয়া থেকে বলছে, যে সব বুঝা শুনা বড় বড় আলেমদের ফাতুয়া সাহেব থেকে আল্লামা ফজলুল মতো এরকম এরকম আদর্শ মানবের শিক্ষার ভিতর থেকে যদি থাকেন তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।